সুপ্রভাত বন্ধুরা, শুরু করছি আজ চিন্তনের মুখ্য বার্তা। আজ 16 এপ্রিল মঙ্গলবার। শুরুতে চোখ রাখবো আন্তর্জাতিক খবরে। ইসরায়েলকে সুরক্ষা দিতে পাশে দাঁড়ালেও ইরানের সঙ্গে শত্রুতা চায় না আমেরিকা, জানালেন ব্লিংকন। কি কারণে ইসরায়েলে হামলা চালালো ইরান, রাষ্ট্রপুঞ্জে ব্যাখ্যা দেবার পাশাপাশি তাদের অবস্থানের কথা জানালো ইরান। আবার সিডনিতে জঙ্গি হামলা, এবার গির্জায় ঢুকে এলো পাথারি ছুরির কোপ, আহত বিশপ সহ বেশ কয়েকজন। ইরানের হাতে আটক ইসরায়েলের জাহাজের 17 জন ভারতীয়, তাদের সাথে দিল্লি সরকারি প্রতিনিধিরা দেখা করতে পারবে, জানালো ইরান। ভারতে আধ ঘন্টা ধরে ফোনে কথা, তারপরেই কানাডায় গাড়ির ভেতর গুলিবিদ্ধ হরিয়ানার চিরাগ। পরিবেশ সংবাদ। 2023 সালের আন্তর্জাতিক একটি পরিবেশ বিষয়ক রিপোর্ট জানাচ্ছে, বিশ্বের 100টি সবচেয়ে খারাপ দূষিত শহরের মধ্যে 83টি শুধু ভারতেরই। রিপোর্টে বলা হয়েছে, বিগত 10 বছরে পৃথিবীর সবচেয়ে দূষিত শহর বিহারের বেগুসরায়। দেশ ও রাজ্যের নির্বাচনী সংবাদ। বেঙ্গালুরুতে সমবায় ব্যাংকের দুর্নীতিতে ক্ষতিগ্রস্ত আমানতকারীদের বিক্ষোভের মুখে বিজেপি প্রার্থী তেজস্বী সূর্য বৈঠক ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হলেন। ভোটের মুখে ANIকে মোদির দেওয়া সাক্ষাৎকারে বলা সমস্ত কথায় মিথ্যে, বললেন CPIM পলিটব্যুরোর নেতা নীলোৎপল বসু। 13ই মে কেষ্টর বীরভূমে ভোট প্রচারে গিয়ে গ্রামবাসীদের প্রবল বিক্ষোভের মুখে পড়ে গ্রাম ছাড়লেন তিনবারের সংসদ এবারের প্রার্থী তৃণমূলের শতাব্দী রায়। মথুরাপুরের তৃণমূল প্রার্থী বাপি হালদারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে গ্রামবাসীদের FIR না নেওয়ার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে, ওসিকে শোকজ করল কলকাতা হাইকোর্ট। মুর্শিদাবাদের DIGকে সরিয়ে দিল কমিশন। খেলার খবর। সোমবার যুব ভারতী ক্রীড়াঙ্গনে মুম্বাইকে 2-1 গোলে হারিয়ে লিগ শিল্ড জিতল মোহনবাগান। নতুন বছরে উপহার সমর্থকদের, ISL-এ ইতিহাস তৈরি করল মোহনবাগান। প্রতিযোগিতার 10 বছরের ইতিহাসে এই প্রথম লিগ শিল্ড জিতল তারা। অপরদিকে বায়ার্নের 11 বছরের দৌরাত্ম্য থামল, আলোনসো জাদুতে প্রথমবার বুন্দেসলিগা জয়ী বায়ার লেভারকুসেন। বুন্দেসলিগার ইতিহাসে প্রথম দল হিসেবে প্রথম 29 ম্যাচ অপরাজিত থেকে এই খেতাব জয়। ইংল্যান্ড ও কেন্টের কিংবদন্তি স্পিনার ডেরেক আন্ডারউড সোমবার প্রয়াত হলেন, তাঁর বয়স হয়েছিল 78 বছর। ইংল্যান্ডের হয়ে 86টি টেস্ট ম্যাচ খেলেছেন আন্ডারউড, টেস্ট ক্রিকেটে 297 উইকেট নিয়েছেন। আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত, নমস্কার।